এই বৃহত্তৰ বালিপুখুৰী অঞ্চলৰ সমস্ত ভকত বৈষ্ণৱ আজিৰ এই অনুষ্ঠানৰ সেৱকীৰ চৰণত আমি শতকোটি প্ৰণাম জনাই বৈকুণ্ঠৰ কল্পতৰু এই ভাগৱত শাস্ত্ৰৰ পাঠ আৰু পৰ্যালোচনাৰ কাৰণে আমি আগবাঢ়িছোঁ। আজি পাঠ আৰু পৰ্যালোচনা ভাগৱতৰ প্ৰথম স্কন্ধৰ পৰীক্ষিতৰ জন্ম কথাৰ পৰাই আমি আৰম্ভ কৰিব বিচাৰিছোঁ। হে বদতি শনক সুত কহি সাম্প্ৰত পৰীক্ষিত নিপতিৰ জন্ম কৰ্মজাত অ কিমতে মিলিল তেন মৰণ বিঘাত অ মৰি কোন গতি পাইলা কহি সাক্ষাত ও গৰ্ভতে দিলন্ত দেখা জাক দামোদৰ ও কোননো মহন্ত আছে পান্ত ও জাক মহাজ্ঞান দান ও দিলাশী শুকে অ কয়ো আন কথা শুনো পৰমই উৎসুকে নিগদতি সুত শুনা শৌনক উত্তৰ অ দেখিলা কৃষ্ণক শিশু গৰ্ভৰ ভিতৰ এই ভৈলয়ন্ত ধ্যান ৰূপ কৰিয়া প্ৰকাশ এই ভৈলা গৰ্ভ আশী পাছে পূৰ্ণ দশমাস হে কৃপালু বাপ সমস্ত, এই বৈকুণ্ঠৰ কল্পতৰু ভাগৱত শাস্ত্ৰৰ কথা আমিও একো নাজানো। এই কথা আমি শিকি আছোঁ আপোনাৰ সব সাধুসন্ত মহন্তৰ চৰণ সেৱা কৰি ভগৱন্তৰ পৰম পবিত্ৰ নিৰ্গুণ গুণ যশ আৰু লীলাৰ মহিমাৰে আমি নিজকে পবিত্ৰ কৰিব বিচাৰোঁ। সেই উদ্দেশ্যে আমি আপোনাসবৰ মাজত আজি আহি উপনীত হৈছোঁ। আপোনাসবৰ আমাৰ প্ৰতি কৃপা দৃষ্টি যে বৈকুণ্ঠৰ কল্পতৰু এই ভাগৱত শাস্ত্ৰ শ্ৰৱণ কীৰ্তনৰ যোগেদি ভগৱন্তৰ চৰণত সেৱা কৰাৰ সুযোগ আৰু সুবিধা আমাক আগবঢ়ালে। ভাগৱতৰ প্ৰথম স্কন্ধ হ'ল ভাগৱত ভগৱন্তৰ বামপদ। এই বামপদতনো ভগৱন্তই কি ধাৰণ কৰিছে? দ্বিতীয় স্কন্ধ হ'ল ভাগৱত ভগৱন্তৰ সোঁপদ। ভাগৱত ভগৱন্তই বামপদত ধাৰণ কৰিছে তেওঁৰ পৰম পবিত্ৰ গুৰুৰ তত্ত্ব। ভাগৱতৰ বামপদ হ'ল গুৰুৰ তত্ত্ব। যিজন গুৰুৱে ভগৱন্তক পৰিচয় কৰাই দিব পাৰে, যিজন গুৰুৱে হৃদয়ত ঈশ্বৰক দৰ্শন কৰাই দিব পাৰে, যিজন গুৰুৱে ভাগৱত স্বৰূপ ভগৱন্তৰ নিৰ্গুণ নিৰাকাৰ ৰূপক দান কৰি এই কৰ্ম বন্ধনময় আমাৰ পৰীক্ষিত স্বৰূপ জীৱনৰ পৰা বৈকুণ্ঠপতিৰ চৰণৰ ৰাতুল তত্ত্বলৈ আমাক যি লৈ যাব পাৰে সেইজন পৰম পবিত্ৰ গুৰু হ'ল কোন? এজন হ'ল সুখ। সুখস্বৰূপ গুৰুজনৰ ভাগৱতৰ প্ৰথম স্কন্ধত যেতিয়াই আগমন হৈছে ভাগৱতৰ প্ৰথম স্কন্ধ সমাপ্ত। বৈকুণ্ঠৰ কল্পতৰু ভাগৱত শাস্ত্ৰৰ এয়াই তত্ত্ব, এয়াই মৰ্ম, এয়াই অৰ্থ, এয়াই মহিমা যে
যদিহে ভাগৱত স্বৰূপ ভগৱন্তৰ পৰম পবিত্ৰ ভক্তিৰ তত্ত্ব আমি যদি বৰণ কৰিবলৈ হয়, বিনা গুৰু চৰণে ভকতি ৰোগ দি মুকুতি কবহু নহৈ। ভাগৱত প্ৰণেতা বেদব্যাসৰ প্ৰণয়ন জীৱনৰ যিমান অভিজ্ঞতা আছিলে, তেওঁ প্ৰণেতা হিচাপে কৰা জীৱনৰ যি দুখ কুটি আৰু ভুল ভ্ৰান্তি আছিলে, এই সমস্ত তত্ত্বক তেওঁ সংশোধন কৰি পেলালেহি ক'ত? ভাগৱত ভগৱন্তৰ পৰম পবিত্ৰ এই প্ৰাণময় মূৰ্তিস্বৰূপ ভাগৱত শাস্ত্ৰ। এই ভাগৱত শ্ৰৱণ কৰিছে পাণ্ডৱৰ নাতিয়ে, পৰম পবিত্ৰ পঞ্চ পাণ্ডৱে কিন্তু এই ভাগৱত শ্ৰৱণ কৰা নাই। এই ভাগৱত শ্ৰৱণ কৰিছে পাণ্ডৱৰ নাতি পৰীক্ষিতে। পৰীক্ষিত স্বৰূপ পাণ্ডৱৰ নাতিয়ে ভাগৱত শ্ৰৱণ কৰাৰ কাৰণেহে এই মত্যৰ মানৱে আজি ভাগৱত কথা শ্ৰৱণ কৰিবলৈ সুযোগ আৰু সুবিধা পাইছে। আমি আজি আৰম্ভ কৰিছোঁ সেইবাবেই পৰীক্ষিতৰ জন্ম কথা। জগতৰ ঈশ্বৰ যোগেশ্বৰ কৃষ্ণই জীৱবিলাকৰ জন্মৰ কথাটো তেওঁ গীতাত আমাক বুজাই দিছে যে আত্মাবিলাকৰ কোনো জন্ম আৰু মৃত্যু নাই। আত্মা হ'ল ঈশ্বৰৰ পৰম পবিত্ৰ অংশ। অযোপিশনবদ্বয়াত্মা ভূতানামীশ্বৰো অপিশনহ প্ৰকৃতিম সাম অধিষ্ঠায়া সম্ভ্ৰমামি আত্ময়া। অৰ্জুনক তেওঁ বুজাই কৈ দিলে যে না, মোৰ জন্ম আছে না মোৰ মৃত্যু আছে, আৰু মোৰ এই অংশ যিবিলাক আত্মতত্ত্ব এই আত্মাবিলাকৰো তেওঁলোকো অজ, তেওঁলোকৰো কোনো জন্ম মৃত্যু নাই, মাত্ৰ তেওঁলোকে সলনি কৰিব লাগে তেওঁলোকৰ সজাটো। আৰু এই সৃষ্টি স্থিতি আৰু লয় এই তিনি কৰ্ম মই কৰাই থাকোঁ। পাণ্ডৱস্বৰূপ পৰম পবিত্ৰ কুন্তীৰ পুত্ৰসকলৰ স্বৰ্গযাত্ৰা হ'ল। জগতৰ ঈশ্বৰ যোগেশ্বৰ কৃষ্ণৰ অৰুণ চৰণ তেওঁলোকে সাক্ষাৎ দৰ্শন কৰিলে। ভগৱন্ত কৃষ্ণৰ পৰম পবিত্ৰ ভক্তিৰ তত্ত্ব সাকাৰভাৱে কৃষ্ণক পাই তেওঁলোকে জীৱনক সাৰ্থক কৰিলে। কিন্তু ভগৱন্ত কৃষ্ণৰ কৃপা, ভগৱন্ত কৃষ্ণৰ মহিমা, তেওঁ যে অনন্ত কোটি ব্ৰহ্মাণ্ডৰ ঈশ্বৰ, তেওঁ যে অক্ষয় আৰু অব্যয়, তাক প্ৰকাশ কৰি পাণ্ডৱৰ নাতিও যাতে কৃষ্ণক পাব পাৰে সদায়, যি পাণ্ডৱে কৃষ্ণৰ লগত সদায় কৃষ্ণৰ আনন্দ অনুভৱ কৰিব পাৰিছিলে, সেই পাণ্ডৱৰ নাতিস্বৰূপ পৰীক্ষিতেও ভগৱান কৃষ্ণক যাতে সদায় পাব পাৰে তাৰ ব্যৱস্থা কৰি ভগৱন্তজন প্ৰৱেশ হ'ল ভাগৱত শাস্ত্ৰত। এই ভাগৱত শাস্ত্ৰই হ'ল ভগৱন্ত কৃষ্ণৰ পৰম পবিত্ৰ নিগুণ ৰূপ। এই ৰূপেই হ'ল শাশ্বত সত্য আৰু সনাতন, এই ৰূপেই হ'ল অক্ষয় আৰু অব্যয়। সেইবাবেই বৈকুণ্ঠপতিৰ নিগুণ তত্ত্বৰ মহিমাক ব্যক্ত কৰি এই ভাগৱত শাস্ত্ৰ মত্যৰ শাস্ত্ৰ নহয়, এই ভাগৱত শাস্ত্ৰ সেইবাবেই বৈকুণ্ঠৰ শাস্ত্ৰ। বৈকুণ্ঠপতিয়ে ৰচনা কৰা তিনিগুণাত্মক মায়াৰ এই জীৱবিলাকক বৈকুণ্ঠপতিৰ অৰুণ চৰণলৈ যাতে তেওঁ লৈ যাব পাৰে তাৰ ব্যৱস্থাই হ'ল এই ভাগৱত শাস্ত্ৰ। সেইবাবে শৌনক স্বৰূপ শিষ্যজনে সুতস্বৰূপ গুৰুজনক প্ৰশ্ন কৰিছে যে ভগৱান কৃষ্ণৰ পৰম পবিত্ৰ দ্বাদশকণ্ড ভাগৱত কথা শ্ৰৱণ কৰা এই পৰীক্ষিত স্বৰূপ ভকতজনৰ জন্মৰ পবিত্ৰতাৰ বিষয়ে আমাক অকণমান কওক। আৰু শৌনক ঋষিক সুতমুনিয়ে ক'লে যে এইজনেই পাণ্ডৱৰ পৰম পবিত্ৰ নাতি, যিজনে ভগৱান বিষ্ণুক গৰ্ভত থাকোঁতেই দৰ্শন পালে। ভগৱন্তক গৰ্ভত দৰ্শন পোৱাৰ যি উৎসস্বৰূপ আনন্দ, এই আনন্দৰ পবিত্ৰতা ভাগৱতৰ প্ৰথম স্কন্ধত আমাৰ পিতৃ মাতৃ সমস্তকেই সাক্ষাৎ কৰিবলৈ কৈছে। নিগুণ নিৰাকাৰ ঈশ্বৰ কৃষ্ণৰ কথা শ্ৰৱণ কীৰ্তন আৰু মননে এই পৰীক্ষিত ৰূপী জীৱবিলাকক জীৱনৰ আৰম্ভণি উৎসৰ পৰাই ভগৱন্তৰ পৰিচয় হ'বলৈ সুযোগ আৰু সুবিধা দান কৰে।
ভগবন্ত প্রভুর পরম পবিত্র কৃপা। অশ্বত্থামা কোন? অশ্বত্থামা হল দ্রোণাচার্যর পুত্র। অশ্বত্থামা এক প্রতীক। অশ্বত্থামা মানে হল আসক্তি। অশ্বত্থামা মানে হল আসক্তি। এই আসক্তি তেতিয়াই উৎপত্তি হয় যেতিয়া আমাৰ বুদ্ধি দুটা হয়। এই দুটা বুদ্ধিক কোৱা হয় দ্বৈত বুদ্ধি। এই দ্বৈত বুদ্ধিৰ গুৰুজনৰ নাম হল দ্রোণাচার্য। কার আচার্য? পাণ্ডৱৰো অস্ত্র শিক্ষাৰ গুৰু হয়, কিন্তু অস্ত্র শিক্ষা আৰু বুদ্ধি শিক্ষা দুইটাৰে বিশেষ গুৰু তেওঁ কাৰ? দুর্যোধনৰ। কৌৰৱৰ তেওঁ গুৰু, কৌৰৱৰ তেওঁ আচার্য। এই দ্বৈত বুদ্ধি সম্পন্ন দ্রোণাচার্যই ব্ৰহ্মময় ব্ৰাহ্মণ তত্ত্ব লাভ কৰিও ক্ষত্ৰিয়ৰ ভাও ধৰি কুৰুক্ষেত্ৰৰ যুদ্ধত শত্ৰুক প্ৰহাৰ কৰিবলৈ গ'ল। ব্ৰাহ্মণৰ অস্ত্ৰ কি? ব্ৰাহ্মণৰ অস্ত্ৰ হ'ল বেদমন্ত্ৰ। ব্ৰাহ্মণৰ অস্ত্ৰ হ'ল ব্ৰহ্মময় ভগৱন্তৰ পৰম পবিত্ৰ ভক্তিৰ তত্ত্ব। ব্ৰাহ্মণৰ যুদ্ধ হ'ল বেদৰ পৰম পবিত্ৰ পুৰুষোত্তমক সমস্ত জগতক সাক্ষাৎ কৰাই দিয়া। দ্বৈত বুদ্ধি সম্পন্ন দ্রোণাচার্যই ব্রাহ্মণৰ ব্ৰহ্মতত্ত্ব ত্যাগ কৰি ক্ষত্ৰিয়ৰ ভাও ধৰি কুৰুক্ষেত্ৰৰ যুদ্ধত যেতিয়া তেওঁ যুদ্ধ কৰিবলৈ গ'ল, সৃষ্টিত এটা নতুন পৰিৱৰ্তন আহি গ'ল। তেতিয়াই এই পৰিৱৰ্তনেই ৰূপ ল'লে অশ্বত্থামা ৰূপী আসক্তি। এই আসক্তিৰ আসক্তি নামৰ যিটো ভয়ানক বস্তু, এই বস্তুটোৱে কেতিয়াও কাকো স্পৰ্শ নকৰাকে নাথাকে। এই আসক্তিৰূপী ব্ৰহ্ম বান নিক্ষেপ হ'ল উত্তৰাৰ গৰ্ভলে। উত্তৰাৰ গৰ্ভলে অশ্বত্থামাই নিক্ষেপ কৰা সেই ব্ৰহ্মাস্ত্ৰই আছিলে আসক্তিস্বৰূপ ব্ৰহ্মাস্ত্ৰ। এই আসক্তি কেনেকৈ উৎপত্তি হয়? লোভতে উদ্ভৱে মোহ, মোহত স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রমে বুদ্ধি নাশ, তাতে সেয়া মনাশন। অশ্বত্থামাৰ শত্ৰু পাণ্ডৱ। কিয় পাণ্ডৱ অশ্বত্থামাৰ শত্ৰু? আওপকীয়াকে দেখাইছেহে যে দুর্যোধনক রাজ্যখন দিবলৈ হলে ইহঁতক মই ভাও ধৰি বধেই কৰিব লাগিব। কিন্তু পৰমার্থিক অর্থ সেইটো নহয়। জগতৰ ঈশ্বৰ যোগেশ্বৰ কৃষ্ণই পাণ্ডৱক দ্বাদশ বছৰ বনবাস পালন কৰাই তেওঁলোকৰ দেহ মন হৃদয়ৰ পৰা আসক্তিক জীর্ণ কৰি দিলে। আসক্তিক যেতিয়া জীর্ণ হৈ গ'ল, তেতিয়া সেই ভকতসকলৰ সাক্ষাৎ কৃষ্ণক প্ৰাপ্ত হ'ব। ব্ৰাহ্মণৰ ব্ৰহ্মতত্ত্বৰ সাৰ্থকতা যেন লোপ পাব, নিৰ্গুণ নিৰাকাৰ ঈশ্বৰক সকলোৱে পোৱাৰ ব্যৱস্থা হৈ যাব, এই ব্যৱস্থাটোক মই ধ্বংস কৰি দিওঁ, এই ক্ৰমটোক মই বিনাশ কৰি দিওঁ। আসক্তিৰূপী অশ্বত্থামাই সেইটো কাৰণে কাক স্পৰ্শ কৰিব বিচাৰিছিলে? মাতৃৰ গৰ্ভত থকা পৰীক্ষিত। এই পৰীক্ষিত মানেই হ'ল পবিত্ৰ জীৱ। যি জীৱৰ লগত পাণ্ডৱৰ পুণ্যতা আছে, যি জীৱৰ লগত মাতৃক তেওঁ আইতাক মাতৃস্বৰূপ কুন্তীৰ কৰ্তব্যবোধৰ সাত্বিক চৈতন্য চেতনা আছে, যি নাতিৰ লগত মাতৃস্বৰূপ মননশীলতাৰ শুদ্ধ সংস্কাৰ আৰু বিচাৰ আছে, সেই নাতি অক্ষয় আৰু অব্যয়। জগতৰ ঈশ্বৰ কৃষ্ণই হ'ল পুণ্যময় প্ৰভাস্বৰূপ, সেই পুত্ৰৰ ৰক্ষক। সেইবাবেই ভগৱন্ত বিষ্ণু সৰ্বব্যাপ্ত আৰু সনাতন। পৰীক্ষিত স্বৰূপ পাণ্ডৱৰ নাতিক যদি ব্ৰহ্মাস্ত্ৰ স্বৰূপ অশ্বত্থামাৰ আসক্তি স্বৰূপ অস্ত্ৰই যদি আঘাত কৰিবলৈ হয়, এই ভাগৱত স্বৰূপ ভগৱন্তৰ দিব্য তত্ত্বকথন এই মনুষ্যই আৰু কেতিয়াও প্ৰাপ্ত কৰিব নোৱাৰিব। ভাগৱত ভগৱন্তৰ পৰম পবিত্ৰ ভক্তিৰ তত্ত্ব এই মৰ্যদাতে সমস্তজনেই আহৰণ কৰিব পাৰে তাৰ ব্যৱস্থা কৰি। জগতৰ ঈশ্বৰ যোগেশ্বৰ কৃষ্ণই নিজেই হাতত গদা ধৰি গৰ্ভত থকা মা এই পুত্ৰক ৰক্ষা কৰি দেখুৱালে যে মই যাক ৰক্ষা কৰিম তাৰ ওচৰলৈ কোনেও মৃত্যু আনিব নোৱাৰে। ভাগৱত ভগৱন্তৰ পৰম পবিত্ৰ দিব্য ভক্তিৰ তত্ত্ব প্ৰাপ্তৰ ব্যৱস্থা কৰি
যি পুত্রই মনের পবিত্রতা হৃদয়ত বরণ করে এই ভাগবতর গভীর তত্ত্বর রমন হয়ে ভগবন্তর নিগুণ নাম বস্তুর শ্রবণ কীর্তনের যোগেদি জীবন পথত আগুয়াই লই যায়, সেইজনেই হল কলিযুগর পরীক্ষিত। এজন পাণ্ডবর নাতি দাপর যুগত জন্ম লৈছিল, ভাগবত ভগবন্তই আমাক বুঝাই দিলে গর্ভর স্থিত হওঁতেই যদি মাতৃ ভাগবতর পরম পবিত্র কথা শ্রবণ কীর্তন আর মনন করে পাণ্ডুস্বরূপ পুণ্যময় পবিত্রীবিলাক কায় বাক্য আর মনের সতি ধারণ করে কুন্তিস্বরূপ সাত্বিক কর্তব্যবোধক জীবনত যদি তাও প্রতিক্ষণতে পালন করে, মাতৃস্বরূপ মননশীলতা আর চিন্তনের সংস্কারবিলাক যদি তাও বরণ করে লয়, এই বস্তুবিলাকর যোগেদি যে বস্তুর উৎপত্তি হব তার নাম হল পরীক্ষিত। এই পরীক্ষিত স্বরূপ পবিত্রতা পাণ্ডবর নাতির রূপ লই ভাগবত ভগবন্ত দ্বাদশ স্কন্ধ কথা এই মর্যাদ কার আগত আনি ভগবন্তই দিব তার ব্যবস্থা করি, যি পাণ্ডবে সত্য শুদ্ধ কর্তব্যবোধ আর জীবন শৃঙ্খলার সৈতে এই ভারত ভূমি পবিত্র করেছিল, যি পাণ্ডবে এশ কৌরবর অহংকার আর অত্যাচারক দূর করে এই ভারতভূমিত যানবিলাক পাপ আসলে এই পাপর সাগরখনকেই যে শুকুয়াই নাইকিয়া করেছিল এই পাণ্ডবর পবিত্রতার পূর্ণ প্রকাশ হয়ে উত্তরাস্বরূপ মাতৃর গর্ভর স্থিতি লওয়া এই পরীক্ষিত নামের পুত্রক ভগবন্ত বিষ্ণুর দিব্য স্পর্শে গর্ভতে আহি দেখা দি দিলে, ভগবন্তর পরম পবিত্র সত্তা বিষ্ণুরূপে সমস্ততে বাস করে আছে। ঈর্ষা বাইশ্যম ইদম সর্বম ইয়ৎ কিংস জগত্তম জগৎ তেন তত্তেন ভুঞ্জিথা মা গিদহ কস্য সিদ্ধনাম, ঈর্ষা বাইশ্যম উপনিষদর ইয়া প্রথম মন্ত্র। আর এই মন্ত্রত কোৱা হৈছে যে জগত থকা এই বিশ্বত থকা প্রতিটি বস্তুতেই জগতর ঈশ্বরেই সত্তা হিসাবে বাস করে আছে, কারো বস্তুলেও তুমি কেতিয়াও লোভ নকৰিবা, কারো বস্তুলেও তুমি কেতিয়াও মোহ নকৰিবা, যিমান তুমি বস্তু দেখিছা সেই সত্তার প্রবেশ আছে ভগবন্ত এজন ঈশ্বর বিষ্ণুরূপে। এই ভগবন্তর বিষ্ণুরূপী তত্ত্বর প্রকাশ প্রত্যেক জীবই হল ভগবন্ত বিষ্ণুর অংশ, প্রতিটি জীবক রক্ষণাবেক্ষণ দিয়ে থাকে ভগবন্ত বিষ্ণুয়ে তেওঁ দিব্য সত্তা আর শক্তি যার নাম হল গদা। এই গদারূপী পরম পবিত্র শক্তিয়ে কেবল পরীক্ষিতকেইতে ধারণ করে আছে সেয়া নহয়, এই গদারূপী পরম পবিত্র ভগবন্তর সনাতন শক্তিয়ে এই জগতক ধারণ করে আছে, সূর্য হয়ে তেওঁ পোহর আর তাপ দিছে, পৃথিবী হয়ে আমার সকলকে আশ্রয় দিছে, জল হয়ে আমাক তেওঁ রস দিছে, এইদরে গোটেই জগতর সমস্তখিনিকেই জীবকেই বর্তায় যিজনে রাখিছে সেইজনেই হল ভগবন্ত বিষ্ণু, সর্বব্যাপ্ত বিষ্ণুজন আমার প্রতিটি কণাতেই প্রবেশ হয়ে আছে। ভাগবতে সেইটো কারণে আমাক দেখালে যে তোমার এই পরীক্ষিত রূপী জন্ম আর মৃত্যুরে কেবল জীবনের পরীক্ষা দিবলে আগবহা এই জীবনত, যদিহে তুমি ভগবন্ত বিষ্ণুর অংশ বলে তুমি নিজকে ভাবি লব পারিছা, পরম পবিত্র ভাগবতর তত্ত্ব মর্ম আর অর্থ যদিহে তুমি শ্রবণ কীর্তন করে তুমি যদি আত্মদর্শী হব বিচারিছা তেতিয়া হলে ভগবন্ত বিষ্ণুর পরম পবিত্র কৃপার প্রসাদ ভগবন্ত স্বরূপ সুস্বরূপ গুরুয়ে তোমাক নিশ্চয় দান করব। এয়াই হল ভাগবতর পরীক্ষিত জন্মতত্ত্বর প্রারম্ভিক কথা কৃষ্ণ পাঠা করা। বিশিষ্ট বিপ্রক
সুস্থ হুয়া রিখি গল গণি করি স্থির বলন্ত শিশুর কথা শুনা যুধিষ্ঠির যিহেতু রাখিলা শিশু গর্ভতে সাক্ষাত এতেকে ইহান নাম হইবে বিষ্ণুরাত কৃষ্ণর চরণে হইব একান্ত ভকত নকরিবা রাজা কিছু সংশয় মনত ইচ্ছা কোনে পতি যেন পালিবে ক প্রজা দেব দ্বিজ পূজনে যেহেন রাম রাজা হইবে ক শরণ দাতা যেন উষী নর বাড়িবে ক যশ যেন রাজা ভরতর দুই অর্জুনর তুল্য হইবে ধনুর্ধর প্রতাপে আদিত্য যেন গম্ভীরে সাগর এরাম যেন ব্রহ্মা সকল লোকত তুল্য মতি যেখনে প্রসন্ন যেন হইবে পকুপতি রন্তিদেব সমান উদার হইবে মতি হে পরম ধার্মিক যেন নৃপতি যজাতি যেন বলি রাজা এতে পরম ধৈর্য প্রহ্লাদ সত্রিক হইবে কৃষ্ণর ভকত এহেন্তে করিবে তিনি যজ্ঞ অশ্বমেধ পাণ্ডব কদন্দী হবে করিবে নিষেধ একে রথে জম্বুদ্বীপ পাইবে মহাবলী ধর্ম পৃথিবীর পদে নিগ্রহীবে কলি তৈক্ষকত হন্তে পাশে শুনিও মরণ কৃষ্ণর চরণে লইবে একান্ত শরণ হুকে আহি দিবন্ত ইহাক মহাজ্ঞান কৃষ্ণর অভয় পদ পাইবে তেজি প্রাণ ইহি মতে ঋষি কবে করিয়া গণতি রাজ পূজা পাই গইল আশ্রমক প্রতি অনন্তরে ভৈলা কিকু স্বভাবে মহন্ত গর্ভতে দেখিয়া যাক পরীক্ষা করন্ত এতেকে ভৈলন্ত তান না পরীক্ষিত নাম শুক্ল পক্ষ চন্দ্র যেন বাড়ে অনুক্রম শিশুকাল হন্তে ভৈল ভকত কৃষ্ণর প্রীতি বাড়ি যাই টানতে সমস্ত লোকর পরম পবিত্র পাণ্ডবর নাতি এই পরীক্ষিতর জাতকর্ম সম্পাদন করাইছে ধর্মরাজ যুধিষ্ঠিরে জাতকর্ম মানে যদিও এক বৈদিক ব্যবস্থা আসলে ভাগবতে যাতকর্ম দেখুয়াইছে এই জাতকর্মই
ভক্তির সংস্কারক দেখুৱাইছে। শিশুটির নাম কি রখা হব, এই নামকরণ এক দিব্য প্রক্রিয়া। বামন প্রভুর নামকরণ করেছিল কশ্যপে, বসুদেবর পুত্র কৃষ্ণর নামকরণ করেছিল গর্গরিহিয়ে, পাণ্ডবর নাতি পরীক্ষিত স্বরূপ পরম পবিত্র নাম রাখিছে। চারি বেদর বিভাজন কৰোতা, চৈধ্য শাস্ত্রর নির্মাতা, ওঠর পুরাণর যিজন প্রণেতা, সেইজন প্রণেতা স্বরূপ পরমেশ্বরে, যিজন কৌরব আর পাণ্ডবর কুলগুরু, যার নাম হল কৃষ্ণ দৈবায়ন। ভগবান কৃষ্ণই গীতার বিভূতি যুগত অর্জুনক কৈছে যে হে অর্জুন, প্রণেতা সকলের ভিতরত তুমি মুখ জানিবা, ময়েই হলো কৃষ্ণ দৈপায়ন, ময়েই হলো বেদব্যাস। পরীক্ষিত স্বরূপ পরম পবিত্র নাম যি রাখে সেইজনেই হল জগতের ঈশ্বৰ, সেইজনেই হল পাণ্ডব আর কৌরবর কুলগুরু, সেইজনেই আসলে বেদব্যাস। এই বেদব্যাস স্বরূপ প্রণেতা স্বরূপ পরমেশ্বরে পরীক্ষিতর দুটা নাম আমাক দিছে, এটি নাম হল বিষ্ণু রাগ। প্রণেতার সার্থকতা সেয়া যি এটা নামত গোটেই জগতের জীববিলাকক নামকরণ করে দিব পারে। বিষ্ণু রাগ কেবল পরীক্ষিতর নাম নহয়, মৈত্র দেহধারী হয়ে যান জীবই জন্ম লৈছে প্রত্যেকজনের নামেই হল বিষ্ণু রাগ। প্রতিটি জীবই ভগবন্ত বিষ্ণুর অংশ, এই বিষ্ণুর অংশস্বরূপ গভীর তত্ত্ব বেদব্যাস স্বরূপ প্রণেতায় যুধিষ্ঠির স্বরূপ ধর্মক বরণ করার ব্যবস্থা করে, যি যুধিষ্ঠিরে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করেছিল এই ধর্ম রাজ্যর ধর্ম হোক কেবল ভগবন্তর নির্গুণ নাম ধর্ম। এই নির্গুণ নাম ধর্ম প্রতিষ্ঠার ব্যবস্থা প্রণেতা স্বরূপ পরমেশ্বরে পরীক্ষিত স্বরূপ পরম পবিত্র নামকরণের যোগেদি যেন সেইদিনাখনে ঘোষণা করে দিলে। আমি প্রত্যেকে একো একোজন পাণ্ডবর নাতি, এই পরীক্ষিত কেবল এজন পরীক্ষিত নহয়, যি পাণ্ডবর নাতির ভাব নাতির দরে জীবন লৈ দেহ মন আর হৃদয়ক পবিত্র করে পুণ্যময় পবিত্রির প্রবাহ স্বরূপ পাণ্ডুর রক্ষক হয়ে কুন্তিস্বরূপ সাত্বিক কর্তব্যবোধর গড়াকী হয়ে মাতৃস্বরূপ মনন সংস্কার চিন্তন সংস্কার আর ভাব সংস্কারের গড়াকী হয়ে পাণ্ডবময় পুণ্য পবিত্রিক যে জীবনত বরণ করে সেই সকলেই হল পাণ্ডবর নাতি। সেইটো কারণে পাঁচটা পাণ্ডবর তত্ত্ব পাঁচটা নামত আছে। ধর্ম মানে হল আত্মা, এই আত্মারূপী ধর্মর তত্ত্বক ধারণ করেছে যুধিষ্ঠির রূপী কুন্তির জ্যেষ্ঠ পুত্রয়। ধর্মর স্বরূপ কি? ধর্মর স্বরূপেই হল বাকি চারিজন ভাতৃ। ধর্মর স্বরূপ হল উদার আর বিশাল। ধর্মই সমস্তকে ধারণ করে, যে ধর্মক ধারণ করিব ধর্মই কেতিয়াও তাক এৰি নিদিয়ে। এই ধর্মক ধারণ করে জীবনের উদারতা বিশালতা আর মহানতাক যার যোগেদি বুঝুয়া হয় তার নাম হল ভীম। ভীম মানে হল আকাশ। যদি আমি হৃদয়ত ধর্মক ধারণ করিব পারো আমার মন হব আকাশের সমান উদার আর বিশাল। এই আকাশের সমান উদার আর বিশাল মনের লক্ষ্য কি? লক্ষ্য হল আত্মতত্ত্ব, লক্ষ্য হল ভগবন্তর পরম পবিত্র সাত্বিক গুণস্বরূপ প্রকৃত। যে মই সংসারের বিষয় বর্ণনের লগত বান্ধব করলে নহব, আত্মতত্ত্বর যে রহস্য মই তার লগত বান্ধব করিব লাগিব, বন্ধুত্ব করিব লাগিব। বিশাল বুদ্ধি আর উদার মনের সহিতে যেটু বস্তু পরণ করা যায় সেইজন হল মধ্যম পাণ্ডব, সেইজনেই হল অর্জুন। অর্জুন হল ভগবন্তর ভক্তির এক গভীর অন্তরঙ্গ অনুরাগ। যিজনের হৃদয়ত পরম পবিত্র পরমাত্মার অনুরাগ আছে, যিজনে ধর্মক ধারণ করে সত্যক পালন করে মনক বিশাল আর উদার করে গুরুর প্রতিষ্ঠার গান দিবক ধারণ করে জীবনক কৃষ্ণময় করে লোব পারে সেইজনেই কৃষ্ণর কথা, যিজনের নাম হল অর্জুন।
এই অর্জুন যদি পরম পবিত্র ঈশ্বরের অন্তরঙ্গ অনুরাগে আমাক দুটা বস্তু দান করে, সে দুজনেই হল মাদ্রীর পুত্র। এজনের নাম হল নকুল, অন্যজনের নাম হল সহদেব। নকুল মানে হল ন্যায় নীতি আর সদাচার, যুক্ত মনত বাস করে। সহদেব মানে হল সহনশীল, ধৈর্যশীল, সমস্ত শাস্ত্রর বিশারদ হয়েও যিজনে সদায় নিজকে বিনম্র করে রাখব পারে, যিজনে সকলকে মার্গদর্শন করায়ও জ্যেষ্ঠজনে দিয়া মার্গটুক সাদরে বরণ করে লোক পারে। এইটার কারণে মাদ্রীস্বরূপ মনন আর চিন্তনশীলতার প্রতীক সেই দুজন সন্তান। এজনের নাম হল সাত্বিক চিন্তনবোধ আর ভাবনা, সেইজনের নাম হল নকুল। ন্যায় নীতিতক সুন্দর কি বস্তু আছে? যত ন্যায় আর নীতি আছে সেয়াই সাত্বিক সুন্দর, সেয়াই হল নকুলর রূপ। যত বিদ্যা বুদ্ধি আর জ্ঞান আছে সেয়াই হল সহদেব, সেয়াই হল সাত্বিক গুণ সম্পন্ন সহদেবর রূপ। এই পাঁচটা তত্ত্ব পঞ্চ পাণ্ডবর রূপ লই আমার এই পঞ্চ ভৌতিক দেহাত বাস করে, সেইটার কারণে পঞ্চ পাণ্ডবর স্বামীর নাম হল পাঞ্চালী। খেতি অপতেজ বায়ু আর মরুত পঞ্চ তত্ত্বর বিশেষ দিব্য ব্যবস্থা, আমার কায় বাক্য আর মনে আমার দেহতে ধারণ হয়ে থাকে, যে দেহেই হল পাঞ্চালী। এই পাঞ্চালীরূপী দেহ তো কত উৎপত্তি হয়? জীবন যজ্ঞর উৎপত্তি হয়, যি জীবনত কেবল এটাই যজ্ঞ করে, যে এক ঈশ্বরের উপাসনা। এক ঈশ্বরের উপাসনাক যি জীবনের যজ্ঞ বলে পালন করে সেইজনেই হল এক ঈশ্বরের ভক্তির সাধক তত্ত্ব, সেইজনের নাম রখা হয়েছিল ধ্রুপদ। ধ্রুপদ স্বরূপ এক ঈশ্বরের গভীর সাধনার জীবনত আমি যদি কেবল এজন ঈশ্বরকেই ভজো তেতিয়াহলে আমার জীবন যজ্ঞ হয়ে যাব। এই জীবন যজ্ঞর পর যে উৎপত্তি হবে তার নাম হল পাঞ্চালী, এইটার কারণে যজ্ঞখেনি নাম পাঞ্চালীর। এটা নাম রখা হল কি? যজ্ঞখেনি। কেবল জগতর ঈশ্বর যোগেশ্বর কৃষ্ণকে একমাত্র ঈশ্বর বলে ভাবি কেবল যোগেশ্বর কৃষ্ণকেহে তেওঁ স্বামী বলে স্বীকার করে, জগতর ঈশ্বর যোগেশ্বর কৃষ্ণকে কেবল হৃদয়ত উপাসনা করে। সেইটার কারণে কেবল কৃষ্ণক ভাবি, কৃষ্ণক চিন্তি, কৃষ্ণর পরম পবিত্র তত্ত্ব বরণ করে দেহ মন আর হৃদয়ের বরণ তেও কৃষ্ণর দরে করে লোক, সেইটার কারণে তেও নাম রখা হয়েছিল কৃষ্ণা। আমার এই জীবন যজ্ঞর পবিত্র তত্ত্ববিলাকর আমার বুঝিবর কারণে জীবনের সৎ অনুশাসন, সৎ চিন্তা, ধর্ম, ন্যায় নীতি, সদাচার, এই গোটাই বস্তুবিলাকক যদি আমি রক্ষা করে রাখবলে হয় তেতিয়াহলে আমাক এজন সেনাপতি লাগিব। যিজন সেনাপতি কেবল দশ দিনের হয় সেইজনের লগত ভ্রম থাকে, এইটার কারণে কুরুক্ষেত্রর যুদ্ধ দশ দিনের সেনাপতি হল ভীষ্ম। ভীষ্ম মানে হল ভ্রম। এই ভ্রমরূপী পিতামহ জন্মর পর মৃত্যুলেকে থাকে, এইটার কারণে ভীষ্মক পিতামহ বলে কোয়া হয়। আর এজন হল দ্বৈত গুণ সম্পন্ন গুরু, আমি আগতে কই গেছো যিজনের নাম হল ব্রহ্মচার্য। এই বুদ্ধিবিলাকে আমাক কেতিয়াও তারণ করিব নোৱাৰে, এই বুদ্ধিবিলাকে আমাক কেতিয়াও উদ্ধার করিব নোৱাৰে, ই বুদ্ধির ভাও ধরে আমাক চালনা করে। এইটার কারণে দুর্যোধনের আচার্যজনের নাম আছিল কি? কৃপাচার্য। আধরুয়া কৃপার আচার্য কারণে তার নাম রখা হয়েছিল কৃপাচার্য। পাঞ্চালী হল পঞ্চভৌতিক তত্ত্ব যার লগত যুধিষ্ঠিরের দরে ধর্মবোধ, ভীমর দরে উদার মন আর বিশাল বুদ্ধি, অর্জুনের দরে গভীর অন্তরঙ্গ ঈশ্বরের অনুরাগ, এই বস্তুকেইটা থাকে। এই কেইটা কায় বাক্য আর মনে ন্যায় নীতি আর সদাচার বলে সাত্বিক গুণলে যে প্রবেশ করে সেজন হল নকুল। এই সাত্বিক গুণক বরণ করে সমস্ত শাস্ত্রর তত্ত্ব কেবল কৃষ্ণ, সমস্ত শাস্ত্রর মত কেবল রাম কৃষ্ণ হরি, সমস্ত শাস্ত্রই কয় যে জগতর ঈশ্বর নির্গুণ আর নিরাকার, সমস্ত শাস্ত্রই কয়েছে সমস্ত জীবই হল ঈশ্বরের রূপ, সমস্ত শাস্ত্রর জ্ঞান বিদ্যা আর বুদ্ধি লাভ করেও যিজন সহদেব স্বরূপ রূপ লই পিতামহ ভীষ্মক সেবা করে, ধর্মরা যুধিষ্ঠিরর আজ্ঞা পালন করে, মাতৃ কুন্তি সদায় সেবা করিহে কামলে ওলাই যায়, এনে পবিত্র চিন্তন ভাবনা আর মননের সংস্কারী রূপ যূপক কোয়া হয় দৈবিক গুণ, এই দৈবিক গুণ সমূহক দেহত সহ অবস্থান করবার যে ব্যবস্থা তার নাম হল সহদেব।
এই পাঁচটা তত্ত্ব কায় বাক্য আর মনেরে যিগৰাকী দেবীয়ে বরণ করে বা যিজন পুরুষে বরণ করে তেওঁ নাম হল পাঞ্চালী। সেইটো কারণে পাঞ্চালীর স্বামী হল পাঁচজন। পঞ্চপতির তত্ত্ব কথা বুঝি নাপায় দ্রৌপদীক বহুতে বদনাম দিবলৈ লৈছে। জগতের ঈশ্বর কৃষ্ণের এই ভাগবতময় ভক্তির নিগুণ নিরাকার তত্ত্ববিলাক কায় বাক্য মনে আমার যাতে দেহ মন হৃদয়ত প্রবেশ হব পারে বেদব্যাসে পুরাণ প্রণয়ন করেছিল, অষ্টদশদল মহাভারত রচনা করেছিল, দিব্য জ্ঞানময় গীতা প্রণয়ন করেছিল, গোবিন্দর পরম পবিত্র তত্ত্ববিলাক আমি জানিবর কারণে বুঝিবর কারণে, সেইভাবে বেদব্যাসে গোটেই জগতক উদ্ধার করিবর কারণে। পঞ্চ পাণ্ডবর স্বর্গারোহণ হব এই কথা বেদব্যাসে জানে, যেহেতু তেখেত হল টিকালজ্ঞ ঋষি। বেদব্যাস এদিন দুদিনের ঋষি নহয়, টিকালজ্ঞ ঋষি। এই টিকালজ্ঞ ঋষিজনের জন্ম তত্ত্বর লগত আমার ভক্তি তত্ত্ব সংযুক্ত হয়ে আছে। একমাত্র বেদব্যাস যিজনে জন্ম লবর কারণে দুগৰাকী দেবীক জীবন সংস্কার দান করেছিল। বেদব্যাসর উৎস পুত্র কার আছিলে? বেদব্যাসর যদি মাতৃর কথা শুধা যায় প্রথমতে মনলে আহিব মৎস্যগন্ধা, দ্বিতীয়তে মনলে আহিব পদ্মগন্ধা, আর তৃতীয়তে মনলে আহিব সত্যবতী। জগতের ঈশ্বরে রচনা করেছে তিনিটা অহংকার, রাজসিক তামসিক আর সাত্বিক। এই তিনিটা অহংকারে এই জগত আছে। এই জগত থাকা তিনিটা অহংকারক যদি আমি কেবল রাজসিক তামসিক অহংকারকে বরণ করো তেতিয়াহলে আমি প্রত্যেকে একোগৰাকী দুর্গন্ধময় মৎস্যগন্ধা। মায়া আর মোহর বন্ধনের সহিত আমার জীবনক সদায় ভ্রান্ত করব, দুর্যোধনের দরে অহংকারে করব, কর্ণর দরে বিজাতীয় কর্ম করাব, ভীষ্মর দরে আমার ওসরলে ভ্রম আনব, দ্রোণাচার্যর দরে দ্বৈত বুদ্ধি আনব, শকুনির দরে কুবুদ্ধি আনব। এই সমস্ত বেয়া বিষয়বস্তুবিলাক আমি যদি জয় করবলে হয়, এই বেয়া মৎস্যগন্ধাময় দুর্গন্ধবিলাকর যদি আমি মুক্ত হবলে হয় তেতিয়াহলে আমি সুগন্ধি লব লাগিব গুরুর পৰা। সুগন্ধি দিব পৰা গুরু কেবল এজনেই, সেইজন গুরুর নাম রখা হল পরাশর। বশিষ্ঠর নাতি এই ভাগবত শাস্ত্র প্রাপ্ত হয়েছে 5G ফিফথ জেনারেশনক, সেইটো কাৰণে ভাগৱতৰ লগত একো শাস্ত্ৰ তুলনা নহয়। ফাৰ্ষ্ট জেনেৰেশ্যন ব্ৰহ্মা, ছেকেণ্ড জেনেৰেশ্যন হ'ল ব্ৰহ্মাৰ পুত্ৰ বশিষ্ঠ, থাৰ্ড জেনেৰেশ্যন হ'ল বশিষ্ঠৰ পুত্ৰ শক্তি, ফৰ্থ জেনেৰেশ্যন হ'ল শক্তিৰ পুত্ৰ পৰাশৰ, আৰু ফিফথ জেনেৰেশ্যন হ'ল শক্তিৰ পুত্ৰ বেদব্যাস। বেদব্যাসৰ প্ৰণয়ন এই ভাগৱত শাস্ত্ৰ, এইটো কাৰণে 5G ফিফথ জিত কি কৰিব পাৰি, 5G অডিও ভিডিও সব হয়ে যায়, ড্রাইভার নোহাকে গাড়ি চলাব পৰা হয়ে যায়। এয়াই ভাগবতর তত্ত্ব মর্ম আর অর্থ। জেনারেশন বিলাক যিমানে গ্রোথ হবলে ললে, ফোর্থ জিত যেতিয়া পরাশর স্বরূপ পরম পবিত্র ঈশ্বরের তত্ত্ব গুরুর রূপেরে আমার মৎস্যগন্ধা স্বরূপ দুর্গন্ধবিলাক দূর করবলে আহি গল। এই জীবনের মায়ামোহর এইটুপাত আমি বাস করে থাকো, যত থাকে কেবল রাজসিক আর তামসিক অহংকার। এই মায়ামোহর পার্ট যাস করে তার নাম হল মৎস্যগন্ধা। এই মায়ামোহর পার্টর পর আমি ইটুপারে যাবগে লাগিব, যেটার পারর নাম হল গোকুল, যত গোবিন্দই লীলা করে, যত গোবিন্দই ক্রীড়া করে, যত গোবিন্দই শরতর পূর্ণিমা রাতে রাস রচনা করে কুপির লগত গীতেরে বাহিরে ভগবন্তর পরম পবিত্র সত্তারে গোটেই জগতকে বৈকুণ্ঠময় রচনা করে দিয়ে, এই গোকুল রূপী গোবিন্দর পার্টলে আমি যাব লাগিব। এই গোকুল রূপী গোবিন্দর পার্টলে আমাক কোনে নিব? আমি যাব নোৱাৰো, যেহেতু আমি জন্মতে আমি সাক্ষাৎ করে আইছো মায়া আর মোহর বন্ধন। এই মায়া আর মোহর বন্ধনের পর আমাক মুক্ত করিব যিজন গুরুয়ে, সেই গুরুজনেই হল পরাশর। সেইটো কারণে পরাশর চরণত চুই যেতিয়া মৎস্যগন্ধায় আশ্রয় লৈ ললে পরাশরে দুহাত দাঙি আশীর্বাদ দি দিলে, হে দেবী
মই তোমাক আশীর্বাদ দান করছো, মূর আশীর্বাদত আজির পৰা তুমি হবা যুজনগন্ধা, আজির পৰা তুমি হবা পদ্মগন্ধা, পরাশর স্বরূপ গুরুর স্পর্শত আমার এই অহংকার অবিদ্যার মৎস্যগন্ধা মই দেহবিলাক মনবিলাক পদ্মগন্ধা মই সুগন্ধিলে রূপান্তর হয়ে যায়। সুগন্ধির উৎস কি? সুগন্ধির উৎস হল পরম সত্য। সুগন্ধি কারো লগত নাথাকে, কার লগত থাকে? সুগন্ধি যার লগত থাকে তেও পুরুষেনর নাতি, সুগন্ধি যার লগত থাকে তেও বহুদেবর তনয়, সুগন্ধি যার লগত থাকে সেইজনেই হল সর্বশাস্ত্রর মালিক বা গড়াগী, সেইজনের নামেই হল কৃষ্ণ। এই কৃষ্ণরূপী পরম তত্ত্ব সেইটো সময়ত যোগ সাধনারে সিদ্ধ করা হয়েছিল, সেইটো কারণেই যিটো দ্বীপত যোগ সাধনার আর তপস্যারে জগতের ঈশ্বর কৃষ্ণক জন্ম দিয়ার চেষ্টা করা হয়েছিল, সেই দ্বীপটোর নাম রখা হয়েছিল কৃষ্ণ দৈবায়ন। কৃষ্ণ দৈবায়ন, দৈবায়ন মানে দ্বীপ। এই জীবনটুক যেতালেকে আমি কৃষ্ণ দৈবায়ন স্বরূপ একটা পবিত্র ভক্তি দিবলে আমি যেতালেকে রূপান্তর করব নিম, তেতিয়ালেকে আমার হৃদয়ত লুকাই থাকা কৃষ্ণরূপী আত্মায় কৌরবর অত্যাচারত বিদুরর দরে সদায় কান্দি থাকিব, দৃষ্টি থাকিব কেবল পাণ্ডবর পুণ্যময় পবিত্রির ভালে। এই ব্যবস্থাবিলাকক আতর করিবর কারণে ভগবন্তর পরম পবিত্র নির্গুণ নিরাকার ভক্তি দান করিবর কারণে জগতর ঈশ্বর যোগেশ্বর কৃষ্ণয় অবতার লই আর বেশি দেরি নকরিলে পাণ্ডবক স্বর্গারোহণ করে পাণ্ডবর নাতির কারণে তেওঁ লৈ আহিলে সমস্ত জগতর হার। চারিবেদর মূল তত্ত্ব, উঠল পুরাণর দিব্য যে আশীর্বাদ, এই সমস্তখিনিক এক করে দ্বাদশটা স্কন্ধত রামচন্দ্র প্রভুর দ্বাদশ বছরের বনবাসের সাক্ষ্যদান, দ্বাদশটা স্কন্ধত পাণ্ডবে পালন করা দ্বাদশ বছরের বনবাসের সার্থকতা, দ্বাদশটা স্কন্ধত বেদব্যাস রূপী পুত্র সত্যবতীর গর্ভত দ্বাদশ বছরেই আসলে, দ্বাদশটা স্কন্ধত অরণ্যের গর্ভত এই শুকদেব স্বরূপ ভাগবত বক্তাজনও দ্বাদশ বছরেই আসলে। এই সমস্ত তত্ত্ব কেক করে এই দ্বাদশ বছরের জীবনের দুঃখ যান্তনা আর কষ্টর সাধনাবিলাক পরীক্ষিত স্বরূপ মাতির ওসরলে লই আহিলে কেবল সাতদিনিয়া সাধনা করে, সেইটো কারণে পরীক্ষিত অভিসম্পাত দিছিলে সাত দিনের ভিতর তৈক্ষস্বরূপ মাগে দংশন করিব। প্রণেতা স্বরূপ পরমেশ্বর বেদব্যাসে এই কথা নামকরণ করতেই ঘোষণা করে গেছে, ভাগবতে সে কথাই কইছে যে কথা সকলের কারণে সত্য, কেবল পরীক্ষিতর কারণে সত্য নহয় প্রতিজন মানবর কারণে সত্য, সেইটো কারণে এই শাস্ত্রক কোৱা হয় সনাতন। এই শাস্ত্রর যে মার্গ হল সনাতন মার্গ, অতীততেও এই শাস্ত্রই সত্য, বর্তমানতো এই শাস্ত্রই সত্য, আর ভবিষ্যতেও কেবল এই শাস্ত্রই সত্য হব। সত্য স্বরূপ ঈশ্বরের স্বরূপক প্রকাশ করে ভগবন্ত কৃষ্ণর প্রাপ্তির ব্যবস্থা কলির যুগত মানবর বাবে আমার হলে এই সাতদিনিয়া জীবন পরিক্রমা, সপ্তাহত দিন সাতটায়, এই সাতটা দিনতে আমি পরীক্ষা দি পরীক্ষিতময় জীবন যাপন করো, এই সাতটা দিনত আমি এটা দিনতো জগতের ঈশ্বর কৃষ্ণক আমি স্মরণ নকরাকে থাকিব নাপায়, যেহেতু আমি প্রত্যেকেই পরীক্ষিতর দরে মৃত্যুমুখী। যতস্রহে ধ্রুব মিত্র ধ্রুবং জন্ম মিতাস্যস তস্মাৎ পরিহারার্থে নক্তুং সুসি তমুহসি। জগতের ঈশ্বর কৃষ্ণই জীববিলাকক কৃপা করেছে, বলে কি কৃপা? যে মই জীববিলাকক মই রিনুয়েল হবলে সুবিধা দিছো, নবীকরণ করার মই একটা সুযোগ আর সুবিধা দিছো, জীববিলাকে মোর স্বরূপক বুঝি নাপায়, মৃত্যুটো মই আশীর্বাদ হিসাবে দিছো, আর জীববিলাকে জন্ম লই মায়া আর মোহর বন্ধনত পড়ি মৃত্যুটোক যান্তনা বলে ভাবিবলে লয়।
জীৱনৰ আটাইতকৈ শ্ৰেষ্ঠ উপহাৰ হ'ল জগতৰ ঈশ্বৰ কৃষ্ণই দিয়া জন্ম, আৰু জীৱনৰ আটাইতকৈ সৰ্বশ্ৰেষ্ঠ উপহাৰ হ'ল জগতৰ ঈশ্বৰ যোগেশ্বৰ কৃষ্ণই দিয়া মৃত্যু। এই জন্ম আৰু মৃত্যু এডাল এডাল ৰেখা, এই ৰেখাডালক আমি আত্মতত্ত্বৰে সৈতে সংযোগ কৰিব লাগিব। এই আত্মতত্ত্বটোকে কোৱা হয় কেন্দ্ৰ। এই জীৱনৰূপী বৃত্তৰ আত্মতত্ত্বৰ মাজেৰে যিডাল ৰেখাক টানি দিয়া হয় এই ৰেখাডালক কোৱা হয় বৃত্তৰ বৃহত্তম জ্ঞা। বৃত্তৰ বৃহত্তম জ্ঞাডালক ব্যাস বুলি কোৱা হয়। এইটো কাৰণে এই শাস্ত্ৰৰ প্ৰণেতাজনৰ নাম ৰখা হৈছে বেদ ব্যাস। বেদ মানে জ্ঞান, ব্যাস মানে প্ৰণয়ন বা বিস্তৃতি। সমস্ত শাস্ত্ৰৰ এই তত্ত্ব মৰ্ম আৰু অৰ্থ ভগৱন্ত প্ৰভুৱে আমাক হৃদয়ংগম কৰি আমি প্ৰত্যেকে একো একোজন ভাগৱত শ্ৰৱণ কৰোঁতা আৰু কীৰ্তন কৰোঁতা পৰম পবিত্ৰ পাণ্ডৱৰ নাতি আমাৰ লগত আগৰ জন্মৰ সঞ্চিত পুণ্য জগতৰ ঈশ্বৰ যোগেশ্বৰ কৃষ্ণই দি পঠিয়াইছে। নহ'লে এই কলিৰ যুগত পৰম পবিত্ৰ ভাগৱত ভগৱন্তৰ কথা আমি শ্ৰৱণ কীৰ্তন কৰাৰ সুযোগ আৰু সুবিধা চাগে নাপালোহেঁতেন। এই পৰীক্ষিত মই জীৱবিলাক উদ্ধাৰ হোৱাৰ ব্যৱস্থা কৰি পাণ্ডৱৰ নাতিয়ে শ্ৰৱণ কৰা এই ভাগৱত কথা আমি সপ্তাহৰ প্ৰতিটো দিনতে শ্ৰৱণ আৰু কীৰ্তন কৰি আমি এই জীৱনৰ মৃত্যুক মহামৃত্যুলৈ ৰূপান্তৰ কৰিব লাগিব। আমি প্ৰত্যেকেই জীৱনক আমি উৎসৱ কৰিব পাৰিব লাগিব। সেইটো কাৰণে মাধৱ মহাপুৰুষে দুখৰ দিনটো আমাক দেখুৱাই দিলে যে আমাৰ জীৱনৰ আটাইতকৈ যান্ত্ৰণাময় দুখ আৰু কষ্টৰ দিন কোনটো। ও সেহি সেদিন ও দুৰ্দিন বুলিয়া মানি ও মেঘাসন নহয় দুৰ্দিন কৃষ্ণ কথা অমিতৰ হাম্য কোৱালা পৰহ ও যিটো দিন হোৱয় বি কৃষ্ণৰ পৰম পবিত্ৰ কথাৰ অমৃতৰ পৰা ভগৱন্তই আমাক যিদিনাখন বঞ্চিত কৰি দিলে আমাৰ জীৱনৰ সেইটোৱেই হ'ল আটাইতকৈ বেয়া দিন। সেই দিনটোত বিভিন্ন মায়াৰ ডাৱৰে আমাৰ গোটেই মন আকাশ আৱৰি থাকে, যিটো কাৰণত আমি কৃষ্ণক স্মৰণ কৰিবলৈ সুবিধা নাপাওঁ। আৰু সেইবাবে মাধৱ মহাপুৰুষে জগতৰ ঈশ্বৰ কৃষ্ণক স্মৰণ নকৰিলে কি হ'ব, নামঘোষাৰ মহিমাযুক্ত উপদেশত মহিমা আকাৰে আমাক দেখুৱাইছে। হে হৰি ক সততে স্মৰা প্ৰজা হে সমস্ত ধৰ্মৰ ইহে ৰাজা হে হৰি সুমৰণে কদাচিত ও শুনা কথা ইটো বিপৰীত ও হৰি পাহৰিলে সি যে পাহৰিলে কি যে ভাগৱতৰ পৰীক্ষিত স্বৰূপ জীৱৰ পাণ্ডুময় পুণ্য প্ৰবৃত্তিৰ প্ৰকাশ হৈ ভগৱন্ত কৃষ্ণৰ কথা শ্ৰৱণ কীৰ্তন আৰু মননৰ আনন্দক বিগত কৰি মাধৱ মহাপুৰুষে কথায় শংকৰ মহাপুৰুষে কীৰ্তন দশমত বেদব্যাস প্ৰণেতাস্বৰূপ পৰমেশ্বৰে এই বৈকুণ্ঠৰ কল্পটোৰ ভাগৱত শাস্ত্ৰ আমাক সদায় স্মৰণ কৰিবলৈ কৈছে জগতৰ ঈশ্বৰ কৃষ্ণ।
এই কৃষ্ণক যদি আমি স্মরণ নকৰো, যেতিয়া স্মরণ নকৰিম তেতিয়াই আমি হয় দুর্যোধন নহয় দুঃখাসন নহয় শকুনি নহয় বিজাতীয় কর্মস্বরূপ কর্ণ, আমি এইবিলাক হৈ পৰিম। সেইটো কাৰণে হৰিয়ে হৰণ কৰে অজ্ঞান, হৰিয়ে হৰণ কৰে অবিদ্যা, হৰিয়ে হৰণ কৰে পাপ, হৰিয়ে দূৰ কৰে সমস্ত বিপদ বিঘিনি ইত্যাদি। সেইটো বাবে মাধৱ মহাপুৰুষে হৰিক সততে স্মৰণ কৰা পাণ্ডৱৰ নাতি বুলি কৈছে কৃষ্ণক। আকৌ পাঠান কথা